কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাতুন উন্নী সাল্লু আল্লাহ সাল্লাম বিষয়ক ওয়াজ মাহফিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফ আল আজাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার রাত আটটায় কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মমিনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয় এ সময় কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুজ্জামান এবং কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মইনুল হক যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস এদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজ মাওলানা আবু দাউদ বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান কোয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তরিকুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা হুফাজুল কোরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার সিনিয়র সহ সভাপতি মৌলানা আবুল খায়ের সহ অসংখ্য উলা আয় কেরামগণ অনুষ্ঠানে বক্তারা বলেন কুষ্টিয়া জেলার সকল মসজিদের ইমামদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যত্রতত্র কারণ দেখিয়ে ইমামদের অসম্মান করে করা যাবে না প্রতিটা মসজিদ কমিটির দায়িত্বশীলদের আমলদার ও হতে হবে মসজিদের ইমাম যদি কোন নির্যাতিত হয়। তাহলে কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ শক্ত হাতে দমন করে প্রতিবাদ করবে একজন ইমামের পেছনে সকল মুসল্লি নামাজ আদায় করেন সুতরাং ইমামগণকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো যাবে না সর্বোপরি দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়